বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমরা বাঙালিদের কেউ রুখতে পারবে না তার বড় প্রমাণ বর্তমান চলমান বন্যায় যেভাবে সারা বাংলার মানুষ এগিয়ে এসেছে তা এক অনবদ্ধ উদাহরণ হয়ে থাকবে রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটিপতি কোটিপতি পর্যন্ত কেউ বাদ যায়নি সবাই সবার নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছে সামনের দিনগুলোতে কি ধারাবে তা আমরা জানি না কিন্তু এই চেষ্টা অব্যাহত থাকুক যারা তাদের নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে তাদের প্রতি দিচ্ছে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আপনাদেরকে শোনাবো আয়নাঘরের বিভিন্ন বিচ্ছিন্ন অভিজ্ঞতা অর্থাৎ তারা যারা বন্দী ছিলেন মুক্তি হয়ে সেই ভাইয়েরা তাদের বিচ্ছিন্ন অভিজ্ঞতাগুলো বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করেছেন আজ তাদের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে স্ট্যাটাসগুলো ছিল সেগুলো একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরছি এটা কোনো এক ভাইয়ের নিজস্ব কোনো অভিজ্ঞতা নয় অনেকের অভিজ্ঞতা তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি তাহ তাহলে আপনাদের সামনে একটি পরিষ্কার চিত্র আরও পরিষ্কার হয়ে উঠবে তো চলুন শুরু করা যাক গুম সেন্টারে এক প্রহরী দেখতে খুব বাজে রোজা রাখলে চিল্লাচিল্লি করত তো এক বন্দি বলে স্যার ও আচ্ছা ওদের আবার সার ডাকতে হয় তো বলে স্যার আপনাকে না জাকুম বৃক্ষের মতো লাগছে তো প্রহরী বলে এইটা কি জিনিস তো বন্দি বলে এটা হলো আখিরাতের একটা গাছ বেকুপ প্রহরিত আখিরাতের গাছ শুনে খুশিতে গদগদ হয়ে গেল না জানি কত মর্যাদার জিনিস অথচ এটা হচ্ছে জাহান নামের গাছ যেটা দেখতে শয়তানের মাথার মতো যেটার ফল জাহান নামীরা খাবে বলে রাখা ভালো এখানে রোজা রাখার বিষয়টা কেন এসেছে পরবর্তী ঘটনাতে আপনারা সেটা বুঝতে পারবেন তো চলুন পরের ঘটনাতে চলে যাওয়া যাক ঘুমে থাকতে তিন বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হতাম দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা দেয় মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজু বা অন্য কিছু থাকে আর সকালের খাবারের বদলে রাতেই দুইটা রুটি দেয় তাই আগেই বলে রাখতে হয় তো আমি করলাম কি লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম এস একে তো তার সাথে তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি ইফতার করতাম আর রাতেই সেহেরির জন্য দেয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদ সেহেরির জন্য ভাত তরকারি পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিভৎস তরকারি দিত তাও আবার রাতে দুইবার দ্বিতীয়টা সেহের জন্য আমি একবার আইএমএা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতার করেছি আর কিছু খাইনি শেষ দিন বাধ্য হয়ে জীবনে প্রথমবারের মতো ওই নোংরা বাদগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে কি যে স্বাদ লেগেছিল তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দিত আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলোর দশ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না সেইটা তারা নিজেদের পকেটেই ঢুকাত একটু চিন্তা করে দেখুন আয়নাঘরে বন্দীদের কাছ থেকেও ওরা ছাড় দেয়নি সেখানেও তারা দুর্নীতি করেছে এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে গালমন্দ করত একবার একটা বলে আমরা কি মুসলমান না আমরা জানি না রোজা কি কয়টা রাখতে হয় এই টাইপের কথা ওইটাকেই জাক্কুম বৃক্ষের মতো বলা হয়েছিল একটু আগে যে ঘটনাটি আপনাদের সামনে বলেছি তো চলুন এবার আরেকটি ইন্টারেস্টিং ঘটনাতে চলে যাওয়া যাক একবার রমজানে এক অফিসার আমার সামনে বসে সিগারেট খাচ্ছে অথচ একটু আগে তার বউয়ের সাথে কথোপকথনে বুঝলাম যে সে রোজা এরকমটাই তার বউ জানে মানে সে রোজা রেখেছে এটা তার বউকে সে বুঝিয়েছে এই সিগারেট খাওয়াটা দেখিয়ে আরেক অফিসার আমাকে বলছে এই বলো তো স্যার কি জানাতে যাবে তার ধারণা আমি এখনোই তাক ফির করবো তারপর তারা আমার উপর চড়াও হবে অর্থাৎ এগুলো হচ্ছে তাদের ট্র্যাপ বিভিন্ন কথার মাধ্যমে আপনি যদি তাদের ট্র্যাপে পা দেন তাহলে আপনাকে টর্চার করবে তারপর দেখুন আমি বললাম দেখুন আমি নিজেই জান্নাতে যাবো কি না শিউর না ওনার কথা আমি বলতে পারছি না তাও বিভিন্ন প্রশ্নে আমাকে ছাড়তে চায় না তারা প্রথম প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করতাম পরে বুঝলাম এরা জাস্ট মজা করছে আমাকে ট্রিগার্ড করার চেষ্টা করছে একটা আছে খুব বদমাইশ এত মোডার মোড়া গুলি করলেও মেবি ওর চর্বি ভেদ করে পেটে ঢুকবে না সারা দিন জামার মধ্যে হাসিনার দেয়া পদক লাগায় রাখে ছবি লাগায় রাখে এর ব্যাপারে শুনেছি সে ক্রস দেওয়ার পর লাশের সাথে খুব বেদবি করত লাশকে পারত এর কুকৃতি বলে শেষ করতে পারবো না তো এই ব্যক্তি সারা দিন অনলাইনে শিয়া আর আহলে কোরআনদের বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জিনিস পড়ে আর সেগুলো নিয়ে আহলুস সন্না তথা ইসলামের বিভিন্ন জিনিস por... কটু মন্তব্য করে সাহাবিদের নিয়ে খলিফাদের নিয়ে আমার সামনে ওরা অনেক বাজে কথা বলছে এই বদমাই সারাদিন আরেকটা কাজ করে বসে বসে হেডফোন লাগিয়ে মেয়েদের ফোন রেকর্ডিং শোনে এটা আমি নিজে আজ করেছি আরও একজন বলেছে যে হ্যাঁ এরকমই বিষয়টা আর প্রহরী একটা ছিল হিন্দু ফোন আনা নিষেধ হলেও ফোন আনতো আর বিভিন্ন মহিলাদের সাথে পরকিয়া করত তাও আবার মুসলিম মহিলা আমরা গুমাবস্থায় ওরা লীলা খেলার আলাপ কানে শুনতে পেতাম কি কষ্টকর অভিজ্ঞতা এ আবার সাথে ইসলাম নিয়ে ওয়াজ করতো ঘুমাতে দেখলে চিল্লি করতো তার কথা হলো আমরা এত আরামের ঘুম ক্যামনে ঘুমাই আমাদের নাকি কান্নাকাটি করা উচিত আমাদের চোখে মুখে দুশ্চিন্তা না দেখতে পেয়ে সে ফ্রাস্ট্রেশনে ভুগত তাকে কত কষ্ট করে পাহারা দিতে হয় দিনে বারো ঘন্টা করে সপ্তাহে অন্তত তিন থেকে চারবার তাকেও তো কিছু সময় সেই ঘুমের মতো করেই কাটাতে হচ্ছে এই ঘটনাটা শুনুন এটা আপনাদের অনেক কাজে লাগবে কারণ কার জীবনে কোথায় কখন কি লেখা আছে তা কিন্তু আমরা জানি না তো এই ভাই ওনার ঘটনা শেয়ারে বলেছেন সেলসের যেমন টার্গেট থাকে এদেরও এরকম কিছু টার্গেট থাকে টার্গেট মিলাতে এরা যাকে তাকে ধরে এনে গুম করে মামলা দেয় এরা করে কি বিকটিমকে বলে তুই ম্যাজিস্ট্রেটের সামনে এসব বলবি তাহলে তুই দশ পনেরো দিনের মধ্যে বের হয়ে যাবি মানে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিতে বলে অথচ এটা দেওয়া মানে নিজের দোষ স্বীকার করা এবং জামিন পেতে খুব হই কঠিন হয়ে যায় অনেকেই পাই না পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে ধরে এরা এসব করে লোকে ফ্ল্যাক্স করে মাদ্রাসার জং জঙ্গি নেই অথচ কত মাদ্রাসার ছেলেকে এরা এসব অকারণে ধরে একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি নিয়ে নিজেদের টার্গেট ফুলফিল করছে নতুবা তাদের বাপদের থেকে আসা পয়সা তো হালাল হচ্ছে না এটা ওদের রুটিন ওয়ার্ক একবার এক ছেলের জন্য এক মহিলা অফিসারের খুব মায়া হলো সে তাকে গোপনে বলল তুমি আগামীকাল একশো চৌষট্টি দিও না মানে একশো চৌষট্টি দ্বারাই জবানবন্দি দিতে নিষেধ করেছে কিন্তু ওই ছেলেও তবুও দিয়ে আসে মানে সে জবানবন্দি দিয়ে দেয় পরে সে বলে সে তো একশো চৌষট্টি কি সেটা বুঝে নাই একশো চৌষট্টি যে জবাববন্দি দেয়া এটা তো ওই অফিসার ডিটেলস বলে নাই বুঝেন কত নিরীহ ছেলে একটা এই ভাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেছেন ততদিনে জিজ্ঞাসাবাদ শেষ মারতে মারতে তখন তারাও বিরক্ত তবুও বারবার একই প্রশ্ন করে সাতিমদের নিয়ে আমাদের কি মত আমরা এসব কি বলি কোনো হুজুর কি বলে এভাবে যাচ্ছিল একবার ছাপ্পান্ন দিন পর আমার সেলের তালা খোলা হয়নি একজন পালিয়ে যাবার পর সেটা খোলা হয়েছিল যেন আমরাও পালিয়ে যেতে না পারি সে এক বিশাল মজার কাহিনী আপনাদের কাছে কিন্তু এই কাহিনীটি আমি শেয়ার করেছি ইতিমধ্যে তো সেদিন জিজ্ঞাসাবাদ চলছে আরেক দিকে মিছিলের স্লোগান বেশি আসছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের অপমানের বিচার চাই আমি মনে মনে ভাবছি আর তাদের চোখ দেখছি বিজয়ী বিজয়ী তো অলরেডি আমরা হয়েই আছি যেই মর্যাদার কাজে নিজেদের শরীকান থাকলে কত ভাগ্যবান অনুভব করতাম সেটার অভিযোগ এনে এত কষ্ট দিচ্ছ অথচ দেখো রাজপথে হাজার হাজার মানুষ কি স্লোগান দিচ্ছে পারে ঠেকাও এক ওসি জনগণ জুমার নামাজে পিটিয়েছিল সে নাকি ইমামকে সাতিমদের ব্যাপারে বলতে নিষেধ করছিল করা বলে এত হিরো সাজার কী দরকার ছিল আমি মনে মনে হাসতে হাসতে শেষ তো আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এই হাসিম এই সাতিম কী সাতিম হচ্ছে দুঃমনে রাসুল অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম দুশমনদেরকে সাতিম বলা হয় তো পুলিশরা ওইখানের পুলিশরা নিজেদেরকে স্বাধীন মনে করত এজন্য তারা এসব জানতে চাইতো বন্দিদের কাছ থেকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি অনেক কিছু জানতে পেরেছেন সামনের ভিডিওতে আপনাদের জন্য আরও দুর্দান্ত কিছু নিয়ে আসার চেষ্টা করব সব শেষে বলতে চাই আপনাদের এই কর্মযোগ্য এই ভালো কাজগুলো অব্যাহত থাকুক সামনে এক অগণিত এক সোনার বাংলা এক সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন একটি এপিসোডে দেখতে থাকুন প্রাইমারি হেল্প ডেস্ক আল্লাহ হাফেজ